বেশ বড় সড়ো উচ্ছেটা, এটাই নিয়ে নিই। আজ আপনাদের মাঠ দেখাবো। এই মাঠের মধ্যে কিছু চাষি জমি আছে, সেই সমস্ত চাষবাস এখানে কিভাবে চাষ করা হয় কম বেশি সেটা দেখাবো। এগুলো চাষি ভাইদের লাগানো হয়েছে কাজে। আপনারা দেখতে পাচ্ছেন পটল গাছ একেবারে, এখানে দেখুন ফুল গাছ, গাঁদা ফুলের চাষ কত সুন্দর, দেখতে পাচ্ছেন গাঁদা ফুল। আর এই মাঠের দৃশ্যটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, একটুখানি দেখুন কত সুন্দর দৃশ্য। দেখুন মাঠে এই ধরনের খেজুর গাছ আগে অনেক ছিল, এখন এগুলি অনেক কমে গেছে। এখন এই পটল ক্ষেতটা আপনাদের দেখাবো। এই পটল ক্ষেতটা দেখতে পাচ্ছেন, আমি একটু বজ্রম করে দেখাচ্ছি, এই পটলের ক্ষেতটাকে আজকে ভেঙে দেওয়া হবে। পুরো ভিউটা দেখুন আমার পিছন দিকে, মাঠের এরিয়াটা আপনারা দেখে নিন একটু, কি সুন্দর লাগছে বিকালের দিকে। এখন বাজে প্রায় 5টা, তো এই সুন্দর একটি মনোরম জায়গা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই পটল গাছগুলো এখানে তাল করা হচ্ছে, এখান থেকে নদী আবার বিক্রি করা হবে। আর এই বিষয়টা আমি আপনাদের দেখাবো একটু পরেই, যে পটল গাছগুলো কীভাবে পরিষ্কার করা হয়, এখানে কী রেটে বিক্রি হয় আমি আপনাদের বলবো। পুরো মাঠের মধ্যে দেখুন সমস্ত চাষি ভাইরা এবং ঘরের বৌঝি সকলেই কিন্তু এই মাঠের মধ্যে চলে আসছে কাজ করার জন্যে। তবে লোকে বলে কচুর পাতার জল ধরে না, তো কচুর পাতায় জল ধরে না সত্যি। দেখুন জলটা কিভাবে ঘুরপাক খাচ্ছে, কিন্তু জলটা ঘুরছে, কিন্তু কচুর পাতায় লাগছে না। দেখুন এখানে ঘাসের চাষ হচ্ছে, ঘাস দেখুন পাশে ওই একটা জমিতে ঘাস কিভাবে বাঁধছে, ঘাসগুলো দেখুন, এই ঘাসগুলো বিক্রি করে সম্ভবত, এই আটি আটি করছে ঘাস কেটে কেটে, তো এখানে ঘাস চাষও হয়ে থাকে। কি সুন্দর লাগছে বন্ধুরা, এটা ঘাস। আলপথে হাঁটা অভ্যাস নেই, রাস্তাঘাটগুলো মাঠের যেমন হয় আর কি ঠিক তেমনই এরকমই দেখতে। আর এইটা মদ্দা নদী, নদী কাটার সিস্টেম এরকমই হয় না, এরকম মানে এক একটা ভাঁজ করে কাটা হয়, তাই তো? পিছনেই দেখতে পাচ্ছেন তুলসী গাছ, দেখুন তুলসী গাছের চাষ একদমই পুরোটাই, যেটা লোকাল তুলসী বলা হয় সেই তুলসী গাছ কিন্তু এটাই। দেখুন তুলসী গাছগুলি কত সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে এই তুলসী গাছের চাষ করা হয়েছে। আর এই তুলসী গাছগুলো সম্ভবত আগা কেটে কেটে বিক্রি করা হয়। দেখুন এখানে সব আগা কাটা আছে, তুলসীর পাতা যে কাজে লাগে সেই কাজের জন্যেই এখান থেকে তুলসী গাছ বিক্রি করা হয়, এবং এটা ভালো প্রফিটেবল ব্যবসা। দূরে একটা মেশিন চালিয়ে দেওয়া হয়েছে, দেখুন এখানে মেশিনটা চলছে, আর এই মেশিনের সাহায্যেই মোটামুটি সমস্ত ক্ষেতে জল ও পানির ব্যবস্থা করা হয়ে থাকে। পিছনের ভিউটা দেখতেই পাচ্ছেন, একদমই ফাঁকা মাঠ, আর ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানটায় এই শ্যালো মেশিনটা আছে, এর হাল বেহাল হয়ে গেছে, তবে এখানে চোরের প্রচুর আমদানি আছে, তো যার জন্য এখানে মেশিন রাখা খুবই রিস্ক। এটা লতা পুঁই শাক, ঠিক এরকমই দেখতে, লতা পুঁই শাক বলা হয় এটাকে। আর এইটুকু বেলায় সব ছোট ছোট মিটুলি, এগুলো চাষি ভাইরে লাগানো হয়েছে কাজে। আপনারা দেখতে পাচ্ছেন পটল গাছ একেবারে তছনছ করে ফেলাচ্ছে, কিন্তু 1 কেজি পটলও পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আলপথে হাঁটা অভ্যাস নেই, রাস্তাঘাটগুলো মাঠের যেমন হয় আর কি ঠিক তেমনই। তো চাষের কাজ এখানেই শেষ হলো, আবার দেখা হবে।